আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপে সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিরা আক্তার শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম বাংলাদেশে ধর্মীয় মাইনরিটি সম্প্রদায়ের উপরে হামলার প্রতিবাদে লন্ডনে সংবাদ সম্মেলন তারেক রহমানের বিরুদ্ধে যুবলীগের বক্তব্য প্রত্যাহারের দাবি জানালো যুক্তরাজ্য শেষেছে বোকদল দ্য কালেকটিভ অব বাংলাদেশ স্কুল গভর্নরসের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত বাংলাদেশের ধর্মীয় মাইনরিটি সম্প্রদায়ের উপর দেশব্যাপী উগ্র গোষ্ঠীর হামলা ও তাদের নিরাপত্তার দাবি জানিয়ে লন্ডনে সংবাদ সম্মেলন করেছে ক্যাম্পেইন ফর দ্য প্রোটেকশন অফ রিলিজিয়াস মাইনরিটি ইন বাংলাদেশ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর জামাত শিবির সহ কয়েকটি উগ্রপন্থী সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ে বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ে হামলা লুটপাট সহ অগ্নিসংযোগ করে ইতিমধ্যে হামলাকারী ঢাকা যোশোর রংপুর বগুড়া রাজশাহী খুলনা ও চট্টগ্রামের শতাধিক হিন্দু বাড়ি ও স্থাপনায় হামলা চালিয়েছে হামলাকারীদের আক্রমণে নারী শিশু সহ আহত হয়েছে শত শত মানুষ হারিয়েছে বসত এবং ঘটেছে নারী নির্যাতনের মতো জঘন্য ঘটনা এ থেকে রক্ষা পায়নি গৃহপালিত পশুও আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুষ্পিতা গুপ্তা আর উপস্থিত ছিলেন মিহির সরকার সুরঞ্জিৎ গুপ্ত স্বপন মজুমদার প্রশান্ত বড়ুয়া প্রসুন্দ দত্ত অজন্তা দেবরায় সুশান্ত দাস গুপ্ত প্রমুখ বাংলাদেশের আর ইলেকশনের পরে যে হিন্দুদের উপরে যে হামলা হচ্ছে আমরা সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে আজকে সম্ভব এবং আমরা চাই প্রতিটা রাজনৈতিক দল এবং প্রতিটা সংসদীয় কমিটি এখানে আমাদের এই হিন্দুদের উপরে হামলার নিন্দা জানান সংসদে এটার উপরে একটা আইন পাশ হোক যেখানে হিন্দুদের উপরে আর ভবিষ্যতে কোনো হামলা হবে না এবং হিন্দুদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং এস্যুরেন্স দেওয়া হবে যে হিন্দুরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে থাকার অধিকার থাকে যুক্তরাজ্য যুবলীগের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে মঙ্গলবার পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলন করেছে দল। এমদাদ হোসেন টিপুর লিখিত বক্তব্যে বলেন সিনিয়র ভাইস রহমানের ঈশ্বানিত হয়ে দেশে বিদেশে একটি চক্র তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে তারা যুবলীগের এই বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়ে বলেন ভবিষ্যতে এ ধরনের মিথ্যা বক্তব্য উপস্থাপন করা হলে আইনের আশ্রয় নিতে বাধ্য হব তারা আরো বলেন বিগত পাঁচই জানুয়ারি বিশ্বের সকল অগণতান্ত্রিক সমাজ বাংলাদেশের নির্বাচন তামাশা অবলোক করেছে তামাশা বন্ধ করার জন্য আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হোসেন যুগ্ম আহ্বায়ক মেজবা হোসেন আহমেদ চৌধুরী মনি মিনহাজ রহমান তহিদুল আবেদিন সাজু আবুল হাসনা ত্রিপন আক্তার হোসেন শাহিন যুবদল আন্তর্জাতিক সম্পাদক এনামুল হক প্রমুখ দা কালেক্টিভ বাংলাদেশ স্কুল গভর্নেন্সের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন দুই হাজার পনেরো গত ছয় জানুয়ারি সোমবার পূর্ব লন্ডনের এক হলে অনুষ্ঠিত হয় সংগঠনের চেয়ারম্যান এম হাসানুর খালে খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলতাম মিয়ার পরিচালনায় সভায় দ্বিবার্ষিক আর্থিক রিপোর্ট ও কর্মকাণ্ডের বিস্তারিত উপস্থাপন করে ট্রেজারার আহবাব মিয়া সভায় রিপোর্টের উপর সাধারণ আলোচনার পর সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয় সাধারণ সভায় শেষে তিনজন নির্বাচন কমিশনের নেতৃত্বে নির্বাচন সম্পন্ন হয় নির্বাচনে মোহাম্মদ শাহানুর খানকে সভাপতি আলতাম মিয়াকে সেক্রেটারি এবং সিদ্দিকুর রহমানকে টেজারার করে চোদ্দ সদস্য বিশিষ্ট কমিটির নিরঙ্কুশ বিজয় অর্জন করে নির্বাচিত সংগঠনের সদস্য ছাড়াও কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেটের জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সভা করেছে বিশ্বনাথের দশগড় ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরাম ইউকে সোমবার পূর্ব লন্ডনের আমারগাঁও রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আব্দুল কুদ্দুস এম তানবির আহমেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন লন্ডনের সফররত দশগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশ্বনাথ থানা বিএনপির সহ সভাপতি হাজি শফিক উদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকলাকুর রহমান কামাল আহমেদ মোহাম্মদ শাজান তোফাল আহমেদ আলম আব্দুল শহীদ হারুন গোলাম মোস্তফা আবুল হাসনাক প্রমুখ সভায় বক্তারা সিলেটের জনপ্রিয় এই অনুসন্ধানের ব্যাপারে সরকারের উদাসীনতার সমালোচনা করে তারা অবিলম্বে ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান এছাড়া বিগত নির্বাচনকে প্রহসনে নির্বাচন উল্লেখ করে অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান জগন্নাথপুর উপজেলার তিন নং মিরপুর ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসীদের সমন্বয় ইউনিয়ন ভিত্তক একটি ট্রাস্ট ঘটনের লক্ষ্যে মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলহাজ মাস্টার আমির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং মোহাম্মদ আঙ্গুর আলীর পরিচালনায় কোরআনতালত করেন কারি সাজ্জাদ মিয়া সভায় বক্তব্য রাখেন আব্দুল আলী রোফ হাজি মুসির আলী সিরাজুল ইসলাম আনসার আহমেদ সহ আরও অনেকে সভায় সর্বসম্মতিক্রমে আলহাজি মাস্টার উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও হাজি মোসির আলী আব্দুল আলী রোফ আহবাব হোসেন ও আঙ্গুর আলীকে যুগ্ম আহ্বায় করে সাতাশ সদস্য বিশিষ্ট একটি আহ্বায় কমিটি গঠন করা হয় সভায় বক্তারা বলেন প্রবাসীরা যদি নিজ এলাকা ও দেশের জন্য ভাবে তাহলে দেশ আরও সামনে এগিয়ে যাবে ছয় জানুয়ারি ওয়াটনি এন্টারপ্রাইজের দ্বিতীয় শাখা উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় এক দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানের পপলার মার্কেটে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের উদ্বোধনকালে দোয়া পরিচালনা করেন হাফিজ হিফুজুর রহমান জিএমজি কার্গো সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদের উপস্থিতিতে উদ্বোধনকালে ইউকে কার্গোর পরিচালক এবাদুর রহমান আহমেদ শামীম ফয়সুল আলম আক্তার আহমেদ ফখরুল ইসলাম মতিউর রহমান সৈয়দ রফিকুল ইসলাম মুফতি জাকির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা ওয়াটনি এন্টারপ্রাইজের উত্তরোত্তর সাফল্য ও প্রসার কামনা করে বলেন আমরা আশা করি ওয়াটনি এন্টারপ্রাইজ মানসম্পন্ন সেবাদান কার্গো ও মানি ট্রান্সফারের ব্যবসায় তাদের চলমান সুনাম আরও সমৃদ্ধ করবে আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে থেকে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে দশম জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে ইউরোপের বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা বাংলা ভাষা ও কৃষ্টি কালচারের সাথে পরিচয়ের লক্ষ্যে পাদুবাতে প্রথমবারের মতো বাংলা স্কুল চালু